subscribe. আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর যদি আপনাকে ভালো লেগে থাকে আমার কন্টেন্টগুলো তাহলে অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন। আচ্ছা, তার জন্য তো তোমার লেখাপড়া করতে হবে। না, আমি কেন লেখাপড়া করব? আমি ব্যাংক রাবারি। কি করবে তুমি? ব্যাংক রাবারি করব। কেন? ব্যাংক রাবারি করে আমি অনেক টাকা পাবো, সেটা দিয়ে এইটা। কি বলে এইসব? কই থেকে তুমি এই কথাটা শুনছো? হ্যাঁ, ব্যাংক রাবারি মানে কি? ভিউয়ার্স, এইমাত্র যে ঘটনাটি দেখলেন তা কিন্তু বাস্তব এমন নয়। এই 7 বছরের শিশুকে আমরা শিখিয়ে দিয়েছি টাকা সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতির বিষয়টি কোনো বাবা মাই শিশুদের শিখিয়ে দিবে না, বিশেষ করে এই অবুজ শিশুর ক্ষেত্রে। তাহলে এই ব্যাংক ডাকাতির বিষয়টি এই শিশুর মাথায় কিভাবে আসলো সেটা ভেবে দেখার মতো। নৈতিকতার বিষয়টি তার মাথায় আসছে না বা আসার কথাও না। সে পরিবেশ থেকে যে ইনপুট পেয়েছে আউটপুট হিসেবে সে সেটিই বলেছে। পরিবেশ বলতে যে তার বাবা মা ব্যাংক ডাকাতি করে এমনও না। আমাদের 15 গোষ্ঠীর মধ্যে কেউ ব্যাংক ডাকাতি করেছে বলে আমি শুনিনি। তার মুখে এই বিষয়টি শোনার পরে থেকে আমি অনেক ভেবেছি। আমরা দুজনেই চাকরি করি, সে বাসায় একা একা থাকে, তাকে সময় দেবার মতো কেউ নেই। তাকে ব্যস্ত রাখার জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছে নেটওয়ার্ক ডিভাইস। এই ডিভাইসেই সে সারাদিন গেম খেলে বা অন্যান্য ভিডিওগুলো সে দেখে। আমাদের ধারণা ব্যাংক ডাকাতির এই বিষয়টি কোনো ভিডিও গেমস বা সিরিয়াল থেকে পেয়ে থাকবে। আচ্ছা, লনলি শিশুর ক্ষেত্রে এটি কি কোনো বিপর্যয়? আপনাদের কি মনে হয়? তার ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হচ্ছে না তো?
Let's go, move it, move it, move it. Justice. Don't be a hero. Don't look away. আমার মতো হয়তো অনেক বাবা মাই সেম সমস্যার মাঝে আছেন। ভিউয়ার্স, নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে শিশুর মানসিক বিকাশ কোন দিকে এগোচ্ছে তা ভেবে দেখার অনুরোধ রইল। এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই এপিসোডটি যদি আপনার ন্যূনতম কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।